আমার দেশে নবীর অসম্মান করতে চায়, নবীর ওয়ারিস আলেমদেরকে কটুক্তি করে, কেউ যদি নবীদের বিরুদ্ধে কথা বলে, সেটা যত বড় তাপটলা ব্যক্তি হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, আমরা উলামায়ে দেওবন্দের সন্তানরা বেঁচে থাকতে ওই কুরআনদারদেরকে আমরা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান, কইরে তোরা বিষেই বীরেরা কোথায় গেল সেই ঈমান, যাদের ভয়ে নত হয়ে থাকত সকল বেঈমান, কইরে তোরা সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান, হাসতে দুনিয়া বর্বে সারে কান্তারা বগদার হুয়ে গর্ত দারি রোবারা আয়েশা শরার কে লিয়ে ইনসানহি ইয়াদ রাখতো বান্দা হাই মেহমানহি, দার ফানি কে সাজাওয়াত পর না যা নেকিয়ুঁ সে আপনা ইয়াসনি ঘর সাজা, কে বহাল দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু কোথা থেকে পেলি রে তুই মানুষ, তোর জীবনের আয়ু মাঠের পরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবির রঙ্গারবি, আম গাছে আম কে দিল রে কলার গাছে কলা,
ऊपर भाषमान जमीन के करिलेन सुजाला और सुफला लिचुर गाछे के दिल रे ठोकाए ठोकाए लिचु आदम सन्तान रबेर कथा चिंता करे माथा रखो नीचो सबई कलमा पढ़ ला इनाहा भाईजान सबाई झंकार दे कलमा पढ़ ला इनाहा आरो जोरे ला इनाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह भाई जान सबाई कलमा पढ़ ला इलाहा इल्लल्लाह अरज ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আপনাদের কি কালেমার সাথে কারো কোনো দুশমনী আছে এতগুলো মানুষ আওয়াজ হয় না কেন ঝংকার দি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আশেকে মাওলা হুমেরা ইশকে নিরালা মাই আশেকে মাওলা হুমেরা ইশকে নিরালা জমলা জাহান জেন কি তা জানি সে উজালা মাই আশেকে মাওলা হুমেরা মাই আশেকে মাওলা হুমেরা ইশকে নিরালা জমলা জাহান জেন কি তা জানি সে উজালা আই খতমে রাসুল ফখর ইউমা शाह मदीना आई खत में रसूल फखर युमा शाह मदीना देखला जे मुझे मंजरे गुलजार मदीना देखला जे मुझे मंजरे गुलजार मदीना आई खत में रसूल फखर युमा शाह मदीना आई खत में रसूल फखर युमा शाह मदीना देखला जे मुझे मंजरे गुलजार मदीना दखला दे मुझे मंजरे गुलजार मदीना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह 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 अल्लाह 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 Allah, 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 শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কর্মশিষ্য আলোচনা সভা
ও অত্র দ্বীনী প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ইসলামী মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিলের ইসলামী সম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি আজকের মাননীয় সম্মানিত প্রধান অতিথি আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে কামিল সুলতানুল ওয়াইজিন মাহবুবুল উলামা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামত বরকতুল আলিয়া আজকের মাহফিলের আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিলের এই যিনি সম্মানিত আয়োজক যার দিলের বেদনার এই ফসল এই দিনই প্রতিষ্ঠান সারা বাংলার আনন্দ সৃষ্টিকারী আমার অত্যন্ত মান্যবর শ্রদ্ধেয় ভাই হযরতুল আলাম মাওলানা কামালউদ্দিন দাইমি দামত বরকতুল আলী কথা বলেছেন এতক্ষণ মহানগর ওলামা পরিষদের নারায়ণগঞ্জের শ্রদ্ধেয় সভাপতি হযরতুল আলাম মাওলানা ফেরদৌস রহমান কথা বলবেন মাওলানা গাজী ইয়াকুব উসমানি দামত বরকতুল আলিয়া কথা বলবেন অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত আছেন বন্ধুবর মাওলানা আলহাজ ফজল করিম ফারুকি আছেন উপস্থিত স্নেহের মাওলানা মানুল্লাহ সাদিকি বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা বাবার বয়সী মুরব্বীরা পর্দার অন্তরালে শ্রবণদাতা মা ও বোনেরা স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট আমার হৃদয় স্পন্দন কলিজার টুকরা যুবক সোনার ভাইরা বাবার বয়সী মুরব্বীরা বিভিন্ন মাদারিস থেকে আগত সম্মানিত আজিজ তলাবা শ্রমিক বন্ধুরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে উলামায়ে কেরামের মজলিসে কোরআনুল করিমের নিসবতে দাওয়াত ও তবলিগের নিসবতে জিক্র ফিকর নিসবতে আশার বসার তৌফিক যে আল্লাহ দান করছেন দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি গোলামের পরিচয় দিয়ে আলহামদুলিল্লাহ আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জি বন্ধু আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ নবীর পক্ষে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুরুতে জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরাম এখানে কথা বলেছেন বলবেন ধারাবাহিকভাবে আলোচনা চলবে আমি নালায়েক নাচিস কিছু সময় ওলামাদের নির্দেশে কোরআনুল করিমের খাদেম হিসেবে আমি আপনাদের সমপানে বসেছি আপনারা বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব ভাই আপনাদের মনোযোগ ঠিক আছে একটু বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব এই কোরআনের পক্ষে যারা থাকে তারা সম্মানিত না অসম্মানিত এই কোরআনের শিক্ষা যারা শিক্ষিত হয় তারা কি সঠিক শিক্ষায় শিক্ষিত নাকি বেঠিক শিক্ষায় শিক্ষিত কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারা সুশিক্ষায় শিক্ষিত ঠিক কি না বলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত তারা কি সুশিক্ষায় শিক্ষিত শিক্ষা জাতির মেরুদণ্ড অবশ্যই কিন্তু সেই শিক্ষাটা হতে হবে সুশিক্ষা সুশিক্ষা জাতির জন্য মেরুদণ্ড ঠিক কিনা বলেন নাকি কুশিক্ষা জাতির মেরুদণ্ড সুশিক্ষা জাতির মেরুদণ্ড বলেন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড সুশিক্ষা জাতির মেরুদণ্ড আমার আল্লাহ বলেন নবীজি আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম সুবহানাল্লাহ কথাটা কার
যারা বলেন কার আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে ইরশাদ করেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাউমিকা ওয়া সাউফা কোরআনের প্রেমিকদের আওয়াজ এত আসতে নয়, আরো জোরে আওয়াজ হবে, বলেন আল্লাহু আকবার। কোরআনুল করিম শুনলে ইমানদার যারা তাদের ইমান তাজা হয়ে যায়, তাদের ইমান কি হয়, ইমান কমতি থাকলে কোরআন শোনার দ্বারা ইমান কি হয়, বৃদ্ধি পায়, ইমান বেড়ে যায়। কথাটা কার, আল্লাহ, আল্লাহ বলে, আল্লাহ তাআলা অন্যত্রে বলে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা। যারা মুমিন, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনদের কলব কোরআনের মহব্বতে নরম হয়ে যায়, ইমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ, বলেন আমরা মুমিন না কুমিন, মুমিন না কুমিন, মুমিনরা কোন শিক্ষা শিক্ষিত হতে চায়, কোরআন সুন্নার শিক্ষা শিক্ষিত হতে চায়, ঠিক কিনা বলেন। আল্লাহ বলেন নবীজি আমি যে কোরআন আপনার উপর নাজিল করেছি, যে জিকির, এই জিকির আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার জাতির জন্য, উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে দুনিয়ার জমিনে সৃজন করে পাঠিয়ে দিলেন, কিন্তু মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিকে করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে, ইমানি অন্ধকার ছন্ন পরিবেশের ভিতরে পতিত হইয়া এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আনুগত্য করা বাদ দিয়া এই মানুষগুলি বাদাদর ধর্ম লাত মানা তো সবল চলতি আফ্রদতি, কেউ বা আমার কানি, কেউ বা আমার মহাদেব, কেউ বা আমার ঠাকুর, কেউ বা আমার দুর্গা, কেউ বা আমার আমার বন্ধুগণ সরস্বতী আফ্রদতি কালী দুর্গা, নানান মানুষ নানা বিধ যখন আমার বন্ধুগণ দেব দেবীর পূজা করতে করতে মানুষ যখন আল্লাহ বলা হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা বানাবার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত, দুই দুইটা বরকত, দুই দুইটা দামি বস্তু আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার ওয়ান, এক নম্বরে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয় নম্বরে নবীজির উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ প্রকৃত মানুষ বানাবার জন্য আমি রব আমার পক্ষ থেকে আমি আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম, নবী আপনি জানিয়ে দেন, আল্লাহ বলেন বান্দা আমার সব ইয়া আইহান নাস কদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবীনা। জোরে 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 জোরে, যারা কোরআনের প্রেমিক জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ বললেন নবীজি মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো বানাবার জন্য তাদেরকে ডাক দিয়ে বললাম মানুষ রে তোমাদের মঙ্গলের জন্য কল্যাণের জন্য ভালোর জন্য আমি রব আমার পক্ষ থেকে দুইটা দামি বস্তু পাঠিয়ে দিলাম সূরাতুন নিসার মাধ্যমে আল্লাহ জানাইলেন ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা একটু মায়া করে মহব্বত করে নবীর প্রেমিক হয়ে বলেন না সুবহানাল্লাহ আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান আমার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান আল্লাহু আকবার যারা নবীর প্রেমিক তারা কথাটা লক্ষ্য করেন আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান বলেন না বলেন না আরবের মানুষেরা আমার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান বলেন 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 আমার নবীর রূপ দেখিয়া কাফের হলো দেখেন তো কোন লোকটা বলে না যে বলবে না মনে করবেন নবীর দুশ্মন মনে হয় এই জন্য নবীর পক্ষে আওয়াজ জোরে দিতে চায় না আমরা যদি সত্যিকারের নবীর প্রেমিক হইয়া সত্য প্রেমিক হইয়া যদি সত্য আওয়াজ দিতে পারি কোন কুলাঙ্গার নবীর বিরুদ্ধে কথা বলে টিকে থাকতে পারবে না আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান তয় নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান বলেন বলেন আরবের মানুষেরা দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান সে যুগের মানুষেরা কত বড় ভাগ্যবান দিনের নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কুল মাখলুকাত গাইনি সেদিন তোমার প্রেমের গান কুল মাখলুকাত গাইনি সেদিন তোমার প্রেমের গান আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান সবাই বলেন মুখের জোরটা ছেড়ে দেন আরবের মানুষেরা দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান বলেন দয়ার নবীর রূপ দেখিয়া ইমান আছে না নাই তাহলে আসতে বলেন কেন আল্লাহর নবীর এত চমৎকার নবী ছিলেন নবীর চেহারা দেখেই কাফেররা মুসলমান হয়ে যেত আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান কেউ যদি আমার দেশে নবীর অসম্মান করতে চায় নবীর ওয়ারিস আলেমদেরকে কটূক্তি করে কেউ যদি নবীদের বিরুদ্ধে কথা বলে সেটা যত বড় তাপটওয়ালা ব্যক্তি হোক যত ক্ষমতাধর ব্যক্তি হোক আমরা উলামায়ে দেওবন্দের সন্তানরা বেঁচে থাকতে ওই কুরআনদারদেরকে আমরা ছেড়ে দেব না ভাই বলেন আমরা গোলাম কা আমাদের দিলের মধ্যে ইমান আছে না নাই বলেন আছে না নাই মোরা সবাই মুসলমান দিতে পারি জান মেনে নেব না আমার নবীর অসম্মান কথা কয় না কথা কয় না এইটা 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 খোলেন মিয়া এইটা বই আইসেনি যে এটার মধ্যে ঢুকছেন এইটা খোলেন প্রেমিকের চেহারা না দেখলে প্রেম করতে মজা লাগে আমি যদি মাস্ক পরে ওয়াজ করি কেমন লাগবো হ্যাঁ
আমি যদি মাস্ক পরে ওয়াজ করি তাহলে কেমন লাগবো? ভাল লাগবে না। তাহলে প্রেম করতে আইছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে প্রেম করার জন্য আইছেন, চেহারা না দেখলে লাভ কি? হ্যাঁ হাত উঠান, নামান, আবার তোলেন, একটু জোরে কোন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার, নামান, কণ্ঠ ছেড়ে দিয়ে বলবেন, মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না আমার নবীর অপমান, ঠিক কিনা বলেন? মোরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না আমার নবীর অপমান, নারায়ে তাকবীর আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হল মুসলমান, আরবের মানুষেরা ধরে ধরে আরবের মানুষেরা আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হল মুসলমান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হল মুসলমান, বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসার জন্য বড় দুইটা নিয়ামত আমি দুনিয়ার জমিনে পাঠাই দিলাম। এক নম্বর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমিনার পুত্র আব্দুল্লাহর পুত্র আমার প্রিয় বস্তু মুহাম্মদ নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই কথাটাই বললেন, ইয়া আইয়ুহান্নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা। ভাইয়া অনেকদিন আগের মেশিনি ক্রিস্টার দিলাম, মানে 14 বছর আগের মেশিনটা একটু স্টার্ট দিলাম, এই মজা না, এটা মজা না, আল্লাহু আকবার বলবো, কথা আছে অনেক কথা, খালি বলবো একটু ধৈর্য ধরে শোনেন, আমি যদি কথা বলা শুরু করি চিংড়ি মাছের মতন খালি লাভ হবেন, ঠিক আছে না নাকি? হ্যাঁ, আল্লাহ ডাক দিলেন মানুষদেরকে, কাদেরকে? কথা কয় না যারা টেলিভিশনে মোল্লা মৌলবীদের বিরুদ্ধে কথা বলতেছে, সালামকে কটুক্তি করতেছে, অমুক করতেছে, তমুক করতেছে, ওরা তো মানুষ নাকি? কথা কয় না, বলেন ওরা মানুষ না? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান্নাস, হে মানব জাতি, তার মানে দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টার ড্রাইভার ব্যারিস্টার রাজধানী চাকরি ফকিরি ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথেভরা আধামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রোভাদার দোভাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গ্রেজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার
উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি দাসত বাসত কংগ্রেস গণফ্রন্ট কালো ধলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকুন মোড়া ধনী গরিব বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরসি মাইলবান্ডারি চন্দ্রপাড়া প্যারাডাইস পুরী সরমুনাই উজানি মোকামিয়া নানুপুর হাটহাজারি কালো ধলা ইত্যাদি আজকে যারা ইসলামের বিরোধিতা করতেছে অনেক কারণ আমরা খুঁজে পাইছি, তোর মধ্যে একটা কারণ খুঁজে পাইছি, ইবলিসি দালালি করার কারণ। কি করার কারণ? কি করার কারণ? ইবলিসি দালালি করার কারণ। যারা সালামকে কটুক্তি করতেছে, যারা ইসলামের বিরুদ্ধে করতেছে, যারা দেওবন্দের মিশনকে নিভাইতে চাইতেছে, এদের কারণ একটাই, যুগে যুগে হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবির আদর্শ যখন বাস্তবায়ন করতে চেয়েছিলেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ যখন বাস্তবায়ন করতে চাইছিলেন, থানবী রহমতুল্লাহ যখন আদর্শ রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাইছিলেন, তখন যুগে যুগে অনেক কাফের মুশরিক বেঈমানদের দালাল হয়ে অনেক মুনাফিক তাদের সাথে মত মিলাইয়া অন্ধকার প্রতিষ্ঠিত করতে চাইছিল, কিন্তু পারে নাই। আজও ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপচাঁদ থেকে পাতুরিয়া, বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত এক তিনটি জায়গায় দেওবন্দের কোনো মিশনকে কেউ ছাপায় রাখতে পারবে না, কেউ ছাপায় রাখতে পারবে না, পারবে না। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক নম্বর আল্লাহ নবী পাঠাইলেন, এক নম্বর আল্লাহ কি পাঠাইলেন, দুই নম্বর আল্লাহ বললেন নবী, মনে রাখবেন সূরাতুল যুখরুফের 44 নম্বর আয়াত। গাজাখুরি কোনো গপ্প করার জন্য বসি নাই, আমার যদি ভুল হয় আমার বলবেন দাদা আমি কান ধরে নেমে যাব, ঠিক আছে, ভুল হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, ঠিক না, কিন্তু বাজে কোনো সমালোচনা করবেন না, পক্ষপাতিত্ব করবেন না, ঠিক আছে, ভুল হইলে আমাকে জানাবেন, আজীবন আপনার জন্য দোয়া করব, আমি নিজে ইনশাআল্লাহ সংশোধন হয়ে যাব, নাকি বলেন? আল্লাহ বললেন নবীজি আমি যে জিকির আপনার উপর নাজিল করলাম এই জিকির আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার কওম উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাই দিলাম। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এ বন্ধু দুই দুইটা নিয়ামত দুইটা সম্মানের বস্তু আল্লাহ নাজিল করে দিলে। ভাই গো নারায়ণ বন্ধু ফতুল্লার ভাইরা কোনো দিকে নজর নাই রে বন্ধু, দিনটা নরম করে দিবেন, এদিক সেদিক নজর করলে আলোচনার পয়েন্ট হারিয়ে ফেলবেন। বাবা জি কে কোথায় আছেন বন্ধু, কেন গো এখনো মা ফিরে আসলেন না, কেন গো আপনি আপনার আপন বাড়ি ঘর ছাড়লেন না, কেন গো আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ উন্নয়নের চিন্তা করলেন না, এরা বন্ধু আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি আমি তামাম পৃথিবীর মানুষগুলোকে প্রকৃত মানুষ বানাবার জন্যে আমি রব দুইটা নিয়ে আমার দুইটা দামি বস্তু আমি আল্লাহ পাঠাই দিলাম, এক নম্বরে আমি আল্লাহ কোরআন নামক নবী, দ্বিতীয় নম্বরে নূর নামক কোরআন শরীফ। তবে নবীজি এই দুইটা জিনিসের কথা আমি আল্লাহ রব্বুল আলামিন একাধিক জায়গায় আমি মানবতাকে সুসংবাদ জানাইলাম। এ বন্ধু আল্লাহ রাব্বুল আমিন আর এক জায়গা ডাক দিয়ে বলেন নবীজি তামাম পৃথিবীর মানগুলোকে আমার পক্ষ থেকে জানাই দেন আমি দুইটা জিনিস পাঠাইলাম, এটা আমি আল্লাহ আরো স্পষ্ট করে বলে দিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহু আকবার।
शाहजालालेर निर्भीक सैनिकेरा खतम करो गोविंद रे चला चा मुंडा गुला ओलीदेर जमीने विप्लबी मशाल जला ओलीदेर जमीने विप्लबी मशाल जला छुटे आ शाहजालालेर निर्भीक सैनिकेरा खतम करो गोविंद रे चला चा मुंडा गुला বিকিরণের সন্মান মোরাই আনবো আলোর বান বিকিরণের সন্মান মোরাই আনবো আলোর বান জিন্দেগিতে মরণ পর্যন্ত গাইব মোরা কোরআন সুন্নার গান কথা বলেন ঠিক কি না বেদার হইতেছে আমাক পাবলিক দেখলেই বলে পাবলিক আমাক দেখলেই বলে খেলা দেখামু তা আমি কিসের খেলা না আমি তো কিসের খেলা কয় না হুজুর মাফ করে দিবেন আপনাকে দেখলেই না কথাটা মনে পড়ে খেলা যেহেতু দেখবি তোরা তবে সেই খেলাটা অজগবি কোনো খেলা নয় খেলা হবে হকের পক্ষে খেলা হবে ইসলামের পক্ষে খেলা হবে আহমদ শফির পক্ষে খেলা হবে কাদিয়ানীদের বিরুদ্ধে খেলা হবে আমার বন্ধুগণ বেদান্তীদের বিরুদ্ধে খেলা হবে বাতিল নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আর সেই খেলার প্লেয়ার সেই খেলার খেলোয়াড় হতেন দেওবন্দের সন্তানরা ঠিক কিনা বলেন বেদার হইতেছে আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআনকে সম্মান কিতাব বানাইলেন কে ভাইজান একটু কি অন্যকে বসার সুযোগ করে দিবেন হ্যাঁ আল্লাহ বলেন নবীজি আপনি সংবাদ জানাই দিন যারা বেহেস্তের বাগানে বসে অপরকে বসার সুযোগ করে দিবে জিকিরের মজলিসে আমি আল্লাহ তাদেরকে জান্নাতে জায়গা করে দেব তাফাসাহু ফিল মাজালিসি ইয়াফসাহু ফাফসাহু ইয়াফসাহিল্লাহ কতটা কার তো জান্নাতে যারা জায়গা চান যার দরকার সে আগাবেন যার দরকার নেই সে আগাবেন না নাকি বলে যার দরকার নাই সে আগাবেন না একটু মেহরবানি করে আগে আগে আসেন দাদা বড় জায়গা ছোট জায়গা মানুষ বসার জায়গা নাই আরো মানুষ আসতেছে ইনশাআল্লাহ আরো বড় বড় সুনামধন্য আলোচক তো আসেনি আমি আচ্ছা পিসাবুজুর ফতুল্লাহ আছেন উনি আসতেছেন ইনশাআল্লাহ আমি আর অল্প কিছু সময় একটা কথা বলে আমি বিদায় নিয়ে চলে যাব বলেন তো দেখি কোরআন ইজ্জতের কিতাব করলেন কে আল্লাহ কেমন ইজ্জতের কিতাব বলবো কিছু বলবো আগে বলেন কেমন লাগতেছে ভালো লাগতেছে কোরআনের কথা ভালো না খারাপ বলেন খারাপ না ভালো ইজ্জতের কিতাব কোরআন কে বানাইছে সুবহানাল্লাহ 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 কেমন ইজ্জতের কিতাব গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি এটাই এমন একটা দামি কিতাব এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে নবীজি আমি আল্লাহ রব্বুল আমিন সেই মানুষগুলি যতই অন্ধকারের পথে থাক না কেন নবী গো আমি আল্লাহ রব্বুল আমিন এই মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে টেনে আনব আল্লাহ রব্বুল আমিন সূরা ইব্রাহিমের প্রথম দিক দিয়ে সুসংবাদ জানাইলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন নবীজি মানুষ যারা অন্ধকারের পথে নিমজ্জিত নবী গো এই মানুষগুলো যদি আমার কোরআনের কাছে আত্মসমর্পণ করে আমার কোরআন এমন একটা দামি কিতাব এই দামি কিতাবের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে আমার এই কিতাবখানার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতাকে জুলুমাতের পথ থেকে আলোর পথ ইসলাম দেখায় দেব চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ শুধু কি তাই বন্ধু
আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি কেন মানুষে কিতাব মানবে না নবীজি মানুষের ভিতর জন্ম নিল এই মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষদের হেদায়েতের জন্য কুরআন নাযিল করলাম সত্যের বিধানকারী আমি আল্লাহ রাব্বুল আমিন কুরআন নাযিল করলাম বাজান কথাটা আমার না সূরাতুল জুমারের 41 নম্বর আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলে দেন আমি রব আমার কুদরতি পার্লামেন্ট থেকে আপনি বিশ্ব নবী বিশ্ব মিনিস্টারিতে আমি আল্লাহ কথা নাযিল করে দিলাম আমার আল্লাহ বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন্নাস বিল হক فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل মানুষগুলি কেন আমার কিতাব মানবে না কিতাবের কাছে আত্মসমর্পণ করবে না নবীজি কোন কোরআনকে কোন জিকিরকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম নবী গো তামাম পৃথিবীর মানুষগুলিকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আমিন যেই কিতাব আপনার উপর নাজিল করলাম এটা লিন্নাস মানুষদের জন্য বিলহার সত্যের বিধান আকারে নবী গো তামাম পৃথিবীর মানুষগুলিকে বলে দেন ফামা নিহতাদা ফালি নাফসি যারা এই কোরআনের শিক্ষার কাছে যারা এই কোরআনের মর্যাদার কাছে যারা এই কিতাবের কাছে আত্মসমর্পণ করলো যারা এই কিতাব মানলো ফামা নিহতাদা ফালি নাফসি আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম তারা নিজেরাই হেদায়েত পেয়ে গেল যারা এই কোরআন মানলো না ওয়ামান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা এরা নিঃসন্দেহে পথভ্রষ্ট গোমরাহি এরা মানব রচিত মতাদর্শের পাগল কথা বলেন ঠিক না ব্যাধি গাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি জৌলুস তারা দেখেছে কেবল দেখে নাই পরিণতি কথা বলেন না কেন বাজান জোরে বলেন যাচ্ছে যাদের ভিনদেশি হাওয়া লাগিয়াছে সম্প্রতি জৌলুস তারা দেখেছে কেবল দেখে নাই পরিণতি মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছি ডাকাত ঢুকিল ঘরে বেঈমানেরা মদের ইমান লুটে নিয়ে গেল দেখি নাই খেয়াল করে ইমান ইমান বলো মানুষ ইমান কিয়া তুই সোজা সত্যিকারের ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা শোনো মিথ্যু কেই দুনিয়ায় পূর্ণ যার ইমান শক্তি মানুষে টলাতে পারে ইঙ্গিতে আসমান বলেন না আল্লাহু আকবার কি বলি গো কয়টা কথা বলি মাথার মধ্যে হঠাৎ করে ভূত ভূত করে ঢুকে গেল অনেক কথা বলবো বলবো আবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব সম্মানের কিতাব বানাইছেন কে এটাকে যদি কেউ অসম্মান করতে চায় পারবে কথা কয় না যারা আসতে বলতেছেন মনে হয় আপনাদের বিশ্বাস পারবে জোরে কর না কেন পারবে হেফাজতের মালিক কে সামনে লোক চুপ থাকেন পিছনে লোকেরা বলেন তো দেখি কোরআন হেফাজতের মালিক কে গো না না আপনারা বললে তো হবে না ওনাদের আমি আওয়াজ শুনতে চাই বলেন কোরআন হেফাজতের মালিক কে এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন কোরআন হেফাজতের মালিক কে এবার সামনের বাইরা পিছনে বাইরা সবাই মিলে দিলে বলেন কোরআন হেফাজতের মালিক কে আপনারা কি খবর কোরআন হেফাজতের মালিক কে হ্যাঁ আপনারা বলেন আবার
তাহলে স্লোগান তো দেওয়া যায় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে লম্বা করি না মাত্র 5-7 মিনিটে একটা ওয়াকিয়া শুনাই আমাদের এক আকাবীরদের কথা যেহেতু বড়রা আমার নাম দিছে আকাবীরদের ক্যানভাসার আকাবীরদের ক্যানভাসার মানে আল্লাহ ওয়ালাদের অ্যাডভাইজার নেই আলহামদুলিল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলোবি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন কথা কয় না অনেক কথা কিন্তু কথা বলতে গেলে খালি দুঃখের কথা মনে পড়ে কি বলিব সোনার সান রে কি বলিব রে হা কি কম দুঃখের কথা মলম কোন জায়গায় লাগাইবেন সব জায়গায় গাও এই আবার বলেন কোরআন নাজিল করছেন কে আল্লাহ ইজ্জতের কিতাব বানাইছেন কে আল্লাহ এই কোরআনের পক্ষে থাকলে ইজ্জত বাড়ায় দিবেন কে আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ লম্বা করার কোনো সুযোগ নাই এক ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনারে বন্ধু আমার বন্ধুগণ মোবাইল থাকলে রেকর্ড করে নেন বাবা জি কোন দিকে নজর নাই বন্ধুরে কোরআনকে আল্লাহ ইজ্জতের কিতাব করলেন কেন আপনি একটা সন্তানকে আল জামিয়াতুল ইসলামিয়া দায়মিয়া কওমি মাদ্রাসা আপনি দিবেন না রে বাবা অথবা আপনার নির্ধারিত নির্দিষ্ট কওমি মাদ্রাসায় দিবেন না কুনাদ হামজেন চে বা হামজেন চে পরওয়াজ কবুতর বা কবুতর বাস বাবাস আল্লাহু আকবার বাবা জি কোন দিকে নজর নাই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলোবি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আমার বন্ধুগণ মুহাদ্দিস ছিলেন আল্লাহর উনি হাদিস পড়াইতেছেন একজন ছাত্র পিছনে দাঁড়াইয়া আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে কান্দে মুহাদ্দিস সাহেবুর কিতাব বন্ধ করে হাদিসের কিতাব বন্ধ করে ডাক দিয়ে বলতেছেন বাবা জি তুমি কান্দো কেন বাবা জলদি করে বলো ভাইজান দিলের কান লাগান কোনো দিকে নজর নাই একটু এদিক সেদিক নাই রে ভাই অল্প সময়ের মধ্যে আমি বিদায় নিয়ে চলে যাব যেহেতু এটা বড়দের মজমা বড়রা কথা বলবে আমি শুধু মাদ্রাসার খাদেম হয়ে খেদমতের নিয়তে বসেছি এ বাবা জি শাহ আব্দুল আজিজ মহাদেশে দেবী রহমতুল্লাহ আলাই সন্তান তাকে ডাক দিয়ে বলতেছেন কি গো তোলাবা তুমি কেন কান্দ তুমি কেন চোখের পানি ছেড়ে কান্দ জলদি করে বলো ছেলেটা ডাক দিয়ে বলতেছেন হযরত আমাদের আকাবীর আপনি আমাদের মুরব্বী আপনি আমাদের মুরব্বী ও হুজুর আপনি জানেন সবাই জানে আমি গরিব মানুষের সন্তান আমার বাবা কৃষক আমি প্রতিদিন বাবার হাল চাষের কাজে আমি সহযোগিতা করি আমি আবাসিকভাবে এই মাদ্রাসায় থাকতে পারি না বাবা জি ওস্তাদ জি আপনি আমাকে মাফ করে দিবেন আমি প্রতিদিন আসা যাওয়া করে মাদ্রাসায় বাড়িতে আসা যাওয়া করে লেখাপড়া করি ও আল্লাহর নবী কিন্তু প্রতিদিনের ন্যায় আগে যখন আমি বাসা থেকে আসতেছিলাম বাবা হঠাৎ করে আমি আমার রাজপথের মধ্যে একটা দৃশ্য দেখলাম মুসলমানেরা কান মুসলমানেরা মসজিদের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে বাবা জি আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলোবি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন কেউ কেন তোমার এই মুসলমানরা কাঁদছে জলদি করে আমাকে জলদি করে স্পষ্ট করে বলো আল্লাহর উনি ছাত্র বলতেছেন ওস্তাদজি মুসলমান চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় আছে মাঝখানে একটা বাইবেল বলা খ্রিস্টানের বাচ্চা বাইবেলটা হাতে নিয়া বড় চমৎকার ভাবে অহংকার করে বলতেছে কিরে মুসলমান আই তো দেখি দেখব তোদের কোরআনের পাওয়ার আই তো দেখি দেখব তোদের কোরআনের পাওয়ার কেমনে দেখবি এ মুসলমান ধরা ধরা আগুন এই আগুনের মধ্যে আমি কোরআন ফেলে দেব আমি বাইবেল ফেলে দেব তোমরা কোরআন ফেলে দিবা এই আগুনে যদি কোরআন পুড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া তোমাদের কোরআনের ধর্ম ভুয়া তোমাদের আল্লাহ ভুয়া নাউজুবিল্লাহ বলেন আল্লাহ
তোমাদের কোরআন ভুয়া, তোমাদের আল্লাহ ভুয়া, নবী ভুয়া, তোমাদের ধর্ম ভুয়া। আর যদি আমার বাইবেল পুড়ে যায় তাইলে বাইবেলের ধর্ম মিথ্যা, বাইবেলও মিথ্যা। এ বাবাজি কোন দিকে নজর নাই, এ বন্ধুরে জীবনে আর কোনদিন নাসিবা নাসিবা জান দিলের বেদনার কথাগুলো জানায় যাই। কেন আপনি কোরআনকে কোরআনের শিক্ষাকে আপনি সুশিক্ষা মনে করবেন না? কেন গো আপনি দাইমি মাদ্রাসাকে আপনি আসবেন না বাবা? এ বন্ধু যেখানে আল্লাহ রাসূল বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, আরে এই কোরআনের শিক্ষা যে গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয় সে আমার বন্ধুগণ উত্তম ব্যক্তি। আল্লাহর উলি ডাক দিয়ে বলতেছেন বাবাজি বলো বলো বাবা তুমি কান্দো না, বাবা তুমি বলো। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন হযরতজি মুসলমানেরা থমকে দাঁড়াইছে, মুসলমানরা বিপদে পড়ে আছে, কোন মুসলমান তারা জবাব দিতে পারে না। খ্রিস্টানের বাচ্চা বাইবেল নিয়ে বাহাদুরি করতেছে, আল্লাহর উলি মাথায় পাগড়ি ছিল, আমার বন্ধুগণ পাগড়িখানা খুলে কবরে বাঁধলেন। কবরে বাঁধিয়া ডাক দিয়ে বললেন বেটারে আজকের জন্য কিতাব বন্ধ করো, চলো যাই বাতিলের সাথে মোকাবেলা করি। আল্লাহর জন্য যখন এক কদম দেব আল্লাহ সাহায্য করবে। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সেলাসা মুন্ডা গুলা, অলিদের জমিনে বিপ্লবেরই মশাল জ্বালা। বেজার হইতেছে? আমি কি গাঁজাখুরি গপ্প বলতেছি? আগেই বলছি কথা আছে, ময়দানে কথা বলার বয়স আমি হিসাব করছি ডায়েরি মিলাইয়া 24 বছর চলতেছে আমার ওয়াজের বয়স। 24 বছর ধরে কথা বলি, বুঝাইতে পারছি তো? কাজেই কি পরিমাণ চাউলে কি পরিমাণ পানি দিলে চাউল তাড়াতাড়ি সিদ্ধ হবে অথবা বেশি গলে যাবে এটা কিন্তু আমার জানা আছে দাদা। এটা জানা আছে না নাই? হ্যাঁ, সময় দিবেন না দিবেন না? আমি কি আর কিছুক্ষণ চালাবো? বলবো কথা কন্যা যে আপনারা সামনে লোক চুপ থাকেন পিছনে লেখার আবার বলেন আল্লাহু আকবার, বলেন বলেন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঘুম যেন ধরতে না পারে। ঘুম ধরলে হবে? ঘুম পারানো গান গাইলে এখন আর চলবে? যেখানে কাদিয়ানিরা আমাদের ঘরে উঠে পেশাব করতে চাইতেছে, যেখানে নাস্তিক মোরতাদ বলাগাররা আমার বন্ধুগণ ওপেন ঘোষণা দিতেছে যার মাথায় হেফাজত ইসলাম সে মেড ইন পাকিস্তান, না না আমরা বলবো যে ইসলামকে অস্বীকার করবে সে মেড ইন রাশিয়া আমেরিকার বাবা। কথা বলেন ঠিক কিনা? ওই দেখছেন না কয়দিন আগে বাতি জ্বালায় জ্বালায় বলছে যার মাথায় হেফাজতে ইসলাম, যার মাথায় ইসলাম হ্যাঁ মেড ইন পাকিস্তান। আমরা কমো যার মাথায় ইসলাম নিয়ে বেতা বুঝতে হবে হ্যাঁ ইহুদিদের দালাল। ইহুদিদের কি? ইহুদিদের দালাল। যার মাথায় মাদ্রাসা মক্তবের শিক্ষা নিয়ে ব্যস্ত, মাদ্রাসার মাদ্রাসা মসজিদের শিক্ষা নিয়ে যারা বিরোধী দল দল সাজাইতে চাইতেছেন যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেদেরকে, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে মেয়েদেরকে অজু শেখানো হবে কেন ও পবিত্রতা শেখানো হবে কেন? নিঃসন্দেহে এটা জঙ্গির আলামত, বুঝতে হবে এইটা জঙ্গির আলামত না। যারা এই পবিত্র শিক্ষাকে জঙ্গি বলে আখ্যায়িত করে এরাই জঙ্গির প্রোডাকশন, এরাই জঙ্গির ভাই। আমার সময় নাই, আমাকে একটু বুঝেন তো, আমার মাথার তো আর একটা ব্যথা, আর এক জায়গায় যেতে হবে, বুঝেন নাই কি আর বলি অনেক কথা। কয় ঘন্টা? আরে না না পাগল হয়েছেন নাকি? হ্যাঁ কয় ঘন্টা কথা কন না যে আবার ওই যে স্লোগানটা মনে আছে আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো জোরে, আরবের মানুষেরা দয়ার নবীর রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, আরবের মানুষেরা
মরা সবাই মুসলমান দিতে পারি জান মেনে নেব না আমার নবীর অপমান ঠিক কি না বলে মরা সবাই মুসলমান দিতে পারি জান মেনে নেব না আমার নবীর অপমান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান আরবের মানুষেরা দেখেন দেখেন কথা কইতে চায় না থোতাটা না রানা মনে করবেন মৃত্যু পালন আরবের মানুষেরা কত বড় দয়ার নবীর রূপ দেখিয়া দয়ার নবীর রূপ দেখিয়া দয়ার নবীর রূপ দেখিয়া দয়ার নবীর রূপ দেখিয়া আমার নবীর রূপ দেখিয়া আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দিনের নবীর রূপ দেখিয়া হরে দিনের নবীর রূপ দেখিয়া ওই নবীর একজন রুহানি সন্তান ছিলেন আমাদের আকাবীরদের আকাবীর আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ স্টেশনে গভীর রাতে দাঁড়ায় আছে এক হিন্দু লোক হারিকেন নিয়ে পথ দেখে দেখে যাইতেছে হঠাৎ করে দেখে জুব্বা গায়ে দিয়ে কে যেন দাঁড়ায় রয়েছে মাথায় পাগড়ি পইরা তো হারিকেন উঁচা কইরা যখন হুজুর হযরতের চেহারার দিকে তাকাইছে হিন্দু লোক নিংটি পইরা দুটি পইরা যখন হুজুরের চেহারার দিকে তাকাইছে চেহারাটা দেখকাই কইতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ বলতেছেন ভাই এ কি আকারে ভাই কি করতেছেন আপনি কালেমা পড়েন কেন বাবা জান আপনার যে সুন্দর চেহারা এই সুন্দর চেহারা দেখে ঠিক থাকতে পারলাম না আমার দিলে কেন জানি কইতাছে এই সুন্দর চেহারা অধিকারী সুন্দর ধর্ম মানার কারণে কাজেই আমিও সুন্দর হইতে চাই আপনার চেহারাটা দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান আমার নবীর রূপ দেখিয়া আরে আমার নবীর রূপ দেখিয়া কাফের হলো আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান দয়ার নবীর রূপ দেখি মনে আছে আপনাদের তোমার রুমালটা দাও আমার একটু দেখাই হ্যাঁ তাড়াহুড়ো করিস না হুজুরের পাগড়ি মাথায় ছিল বুঝলেন নাই হুজুরের পাগড়িটা খুলে কোমরে বাঁধছে বাইন্দা কয় কি এত বড় সাহস আয় যাই চল যাই আয় ময়দানে যাই দেখি বাইবেলালার কত সাহস খ্রিস্টানের বাচ্চার কত সাহস আমার নবীর উপরে যেই কোরআন নাজিল হয়েছে সেই কোরআন অপমান করে প্রয়োজন মতে হাত ভেঙে দেব কিন্তু কোরআন অপমান হতে দেব আয় যাই এইবার ছাত্ররা কিতাব বন্ধ করছে কিতাব বন্ধ করে সবাই হুজুরের সাথে চলে গেছে শুনতেছেন বন্ধুরা পিছনের বাইরা কি মনোযোগ ঠিক আছে আপনারা ঠিক আছে ভাই তোমরা একটু বলো না আল্লাহু আকবার লাগবে না বসো না 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 লড়াচড়া করেন না আমার মাথা মানে একে মানে এমন হয়েছে এই দাইমির মাদ্রাসার মাহফিলে আইলে কথাটা ইমন হয় মানে ওই পাতিলের ভিত্তি আত্মি বড় লাগবো আর কি পাতিলের ভিত্তি কি বড় লাগবো আত্মি বড় লাগবো এই জন্য মাথা একটু খুব টেনশন আছে কখন জানি কি হয়ে যায় কারণ বড়রা আসলে তো আমি এক মিনিট চেয়ারে বসে থাকতে পারবো না এটা আমার দরকার নেই কারণ বড়দের শানের খেলাফ এরকম কোনো কাজও হবে না এরকম কোনো আচরণও হবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তো হযরত শাহ আব্দুল আজিজ মুয়াদ্দেসে দেলুবি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার আল্লাহু আকবার ছাত্রদেরকে নিয়ে চলে গেছেন বেটা খ্রিস্টান বাইবেল হাতে নিয়ে বলতেছে আয় মুসলমানেরা তোদের কোরআনের পাওয়ার দেখি এই যে আগুন জ্বালাবো এই আগুনের মধ্যে বাইবেল ফালাবো এরপরে এই আগুনে যদি কোরআন পুড়িয়া যায় তাহলে কোরআন মিথ্যা কোরআনের ধর্ম মিথ্যা
ইসলাম মিথ্যা, ইসলামের অনুসারীরা মিথ্যা, আর আমার বাইবেল টিকে গেলে বাইবেল সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ ডাক দিও কে ভাই, এই সরল মনা মুসল্লিদেরকে এই কথাটা বলা দরকার কি? আপনি আমারে কোন কারে বলবে? আলেমদেরকে বলবে, কথা বলেন ঠিক কিনা ভাই? এই সরল মনা মুসল্লিদেরকে কথা বলা দরকার কি? আপনি আমাকে বলেন। তো এবার বাইবেলওয়ালা ডাক দেখে, মলি সাহেব আপনার সাথে কি কথা বলবো? এই যে আমার হাতে বাইবেল দেখতেছেন, আমি এই বাইবেলের অনুসারী, এই আগুন ধরাবো, আগুনের মধ্যে আপনি কোরআন ফেলে দিবেন, এই কোরআনে যদি আগুন লাগে, কোরআন যদি পুড়ে যায়, তাহলে কোরআন মিথ্যা, কোরআনের ধর্ম মিথ্যা, আপনারাও মিথ্যা, আমরা সত্য। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ ডাক দিয়ে বলে, ভাই ঠিক আছে আপনার কথাটা আমি মেনে নিলাম, আগে আগুনটা ধরান। ওস্তাদের মায়ের, ওস্তাদের মায়ের, হ্যাঁ বলেন, ওস্তাদের মায় শেষ নাইতে, যারা বলেন কিরাইতে শেষ নাইতে, আরে কথা কয় না ওস্তাদের মায় শেষ নাইতে, আবে কথা বলেন না কেন যে ওস্তাদের মায় শেষ নাইতে, ওস্তাদের মায় শেষ রাইতে। মুসলমানের খেলা হয় গভীর রজনীতে, মুসলমানদের খেলা জমে অজু কইরা, মুসলমানের খেলা জলে, খেলা জমে তওবা কইরা, ঠিক কিনা বলেন? তো এবার ডাক দিয়ে বলতেছে, আগে আগুন ধরান, তারপরে ক্ষেত কথা হবে। এবার আগুন ধরাইছে, আগুন ধরানোর পরে ডাক দিয়ে বলতেছে, বাবা রে যারা মুসলমান কালমাওয়ালা নিয়ে আসো মসজিদ থেকে একটা কোরআন, এরে ফতুল্লার ভাইরা নারায়ণগঞ্জের বন্ধুরা, কোনো দিকে নজর নাই, দেখেন তো দিনটা নরম হয়নি, কোরআনের স্পর্শে আসলে দেখেন আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। আরে বাবাজি শাহুল্লাহ মুহাদ্দিসে দেলুবি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আরো কোরআন আমরা সবাই মুসলমান দিতে পারি জান, মেনে নেব না কোরআনের অপমান। এরে বন্ধু এবার আগুন জ্বালানো হলো, কোরআন শরীফ মসজিদ থেকে আনা হলো, বাইবেলওয়ালা ডাক দিয়ে বলতেছেন, মলবি আগুনে কোরআন ফেলে দাও, আগুনে বাইবেল ফেলে দেব। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছেন, মেরা ভাই ও আমার ভাই, কোরআন কাগজের, বাইবেল কাগজের, কাগজের পৃষ্ঠাগুলি আগুনে ফেলানো দরকার কি? কোরআন এক জায়গায় জমা দেন, বাইবেলও এক জায়গায় জমা দেন, এক জায়গায় কোরআন আর বাইবেল রেখে দেন, কোরআনের জায়গায় কোরআন থাক, বাইবেলের জায়গায় বাইবেল থাক। ও মেরা ভাই আপনি ধর্ম যাচাই করতে চান, যেখানে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাউফা তাসআলুন ওয়া সাউফা তুসআলুন, উলামায়ে কেরাম আছেন যেটা আমার প্রিফাস মুকদ্দামার তেলাওয়াতকৃত আয়াত, যেই আয়াতের তফসির অথবা ব্যাখ্যা যদি আপনি মনে করেন করে নেবেন। এরে বাবাজি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেলুবি রহমতুল্লাহ আলাইহি ডেকে ডেকে বলতেছেন, বাইবেল ওয়ালা শুনে নাও শুনে নাও, এই কোরআন আর বাইবেল আগুনে ফালানোর দরকার কি? যেখানে আমার আল্লাহ বলেছেন, নবীজি গো এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কাউমিকা আপনার উম্মতে মুহাম্মাদের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম। ভাই রে দেখেন দেখেন কোরআন মহা সম্মানের বস্তু কেমনে হইল, আল্লাহ কি রূপে মহা সম্মানের বস্তু বানাইল, এবার আমি দেখব কারা পাক আনতে পারেন গো।
কাদের দিলের মধ্যে চোখ লাগে কারা গো কোরআনের মহব্বতে কানতে পারে বাবাজি কোন দিশে নজর নাই কেন আপনি কোরআনের পক্ষে আসবেন না বারংবার একটা কথা আমি সব জায়গায় বলি ও বন্ধু আগুনে বাইবেল ফেলে দিবে আগুনে কোরআনও ফেলে দিবে না কি হবে আমি আপনাদেরকে বলছি একটু পরে তবে দেখেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি খুতবাতু খুতবাতে হাকিমুল ইসলামের মধ্যে কত মধুর করে কথাটা বলে দিলি এই কোরআনের পক্ষে আসলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবেন এই কোরআনের পক্ষে আসলে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে এই কোরআনের শিক্ষার পক্ষে থাকলে আল্লাহ চেহারা সুন্দর করে দিবে এই কোরআনের পক্ষে থাকলে আল্লাহ মর্যাদা বাড়ায় দিবে আরে বন্ধু দিল্লি এলাকার ঘটনা বিশাল এক জমিদার ফ্যামিলির ছেলে প্রতিদিন মদ খায় প্রতিদিন মদ খাওয়ার জন্য বন্ধুদের সাথে আড্ডা দেয় একদিনের ঘটনা অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এই মদকি যখন মদ খাবে যাবে মদ খাওয়ার জন্য যখন রওনা দিয়েছি আমার বন্ধুরে এলাকায় যে কবরস্থান ছিল এই কবরস্থান তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় তো মদকিদের মদ খাওয়ার আড্ডা জমে যায় সন্ধ্যাবেলায় যখন রাস্তা দিয়ে যায় আমার বন্ধুগণ কানের মধ্যে আওয়াজ আসতেছে কবরস্থান থেকে কে জানি কান্দার ডাক দি বলে মা গো পারলাম না মা পারলাম না মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য পারলাম না আবার কখনো আওয়াজ আসতেছে বাবা গো পারলাম না বাবা তোমাদের আশা পূর্ণ হলো না বাবা তোমার আশা ছিল তুমি আমাকে হাফেজ বানাইবা তুমি আমাকে মাদ্রাসায় পড়াইবা মা তোমার আশা ছিল তুমি আমাকে মাদ্রাসায় পড়াইবা কিন্তু মা মাবুদের বিধান কেউ মাবুদের বিধান কেউ খণ্ডিত করতে পারবে না ও মা আমাদের বাড়িতে কেনই বা আগুন লাগবে আর আগুন লাগার পরে ঘর বাড়ি পুরা সাজাবে আমার কেন বাবা মারা যাবে আমার কেন মা মারা যাবে পারলাম না পারলাম না হাতে দুইতে পারলাম না কোরআন পড়তে একবার মায়ের কবরে হাত দেয় আর একবার বাবার কবরে হাত দেয় এরে নারায়ণগঞ্জের বন্ধুরা আল্লাহ বললেন জিকরুল্লাহ কা ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলুন নবীজি এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানাইলাম আরে নারায়ণগঞ্জের বন্ধুরা এরা ধনী গরিবীর কেন গো তোরা কোরআন শুনবি না কেন গো তোরা উলামের দেওবন্দের সিলসিলা মানবি না দেখ 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 কোরআনের পক্ষে আসলে আমার আল্লাহ কেমন খুশি হইয়া যায় এই জমিদার ছেলের কানে যখন আওয়াজ আসলো মদ খোরের কানে যখন কান্নার আওয়াজ আসলো ডেকে বলে বন্ধুরা রে যা যা তোরা মদ খাইতে যা আজকে আমার হৃদয়ে একটা ডাক খুব রেখাপাত করলো আমি যেতে পারলাম না যা তোরা যা আমি আজকে মদ খাবো না খুব খেয়াল করে কতটা শুনবেন বন্ধু এবার মদ করু ছেলেটা গোরস্থানের কন্যারে দাঁড়ায় আছে কে গো কবরস্থানে কান্দে এরে বন্ধু বাচ্চাটার নাম আব্দুর রহিম কান্নাকাটি শেষ করার পরে যখন কবরস্থান থেকে বের হইতেছে কবর থেকে আমার বন্ধুগণ গোরস্থান থেকে যখন বের হইতেছে মা বাবার কবর জিয়ারত করে যখন ছেলেটা বের হইতেছে 8-9 বছরের একটা ছেলে নাম হলো আব্দুর রহিম ডাক দিয়ে বলে কে গো বাচ্চা তুমি এখানে কার কবর ছেলেটা ডাক দিয়ে বললেন ভাইজান আপনি আমার চিনেন না আমি আপনার চিনি আপনি তো আমাদের এলাকার জমিদারের ছেলে আর আমি কিন্তু গরিবের ছেলে ওই যে কয়দিন আগে যে আমাদের বাড়িতে আগুন লাগছিল ওই বাড়িতে আগুন লাগার পরে আমার মাও আগুনে পুড়িয়া মরিয়া যায় আমার বাবাও আগুনে পুড়িয়া মারা যায়
ভাই আমার মা বাবার বড় শখ ছিল আমারে মাদ্রাসায় পড়াইব, কিন্তু আমার মাও মারা যায়। আবার বাইরে আজকে আমার দাইবি ভাই বলতেছে আমার আব্বা মারা গেছে 98 সালে। আজকে যদি আমার দাইমি ভাইয়ের আব্বা জিন্দা থেকে দেখত, আমার দাইমি বিশাল একটা মাদ্রাসা করছে, ওই মাদ্রাসায় সন্তানদের লেখাপড়া শিক্ষা দিয়া সেই মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তারে ফজিলত প্রদান উপলক্ষে ওলামাদের মিলন মেলা জমাইছে। আরে বাবা কত খুশি হইত, যার বাবা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই, যার মা নাই তার মতন বড় অভাবের কেউ নাই। বন্ধুরে কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের কবরে যেও তো নিজে যাইবেন। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না, কান্না না আসলো কান্নার বান করবেন। ও বন্ধু এটাই জীবনের শেষ মাহফিল হইয়া যাইতে পারে, আগামীকালকে আমি তুমি কবরের বাসিন্দা হইয়া যাইতে পারি। ও বাড়িওয়ালা ও গাড়িওয়ালা, ও দুনিয়াদার ও ব্যবসায়ী ও চাকরিজীবী, ও যারা দুনিয়াদার হইয়া মদ খাও, যারা আল্লাহ বুলা হইয়া গেল, যারা সম্মানের কিতাব কোরআন ছাইয়া দিয়া ও সম্মানের শিক্ষা গ্রহণ করলা, তাদের জন্যে বলছি একটু খেয়াল করে কথাগুলো শোনো, দেখো দিলের মধ্যে লাগেনি। ও যুবক যারা এই রকম গুনার কাজে লিপ্ত, দেখো এই মত কর ছেলেটা ডাক দিয়ে বলে তুমি এইভাবে বলো কেন। আব্দুর রহিম ডাক দিয়ে বলতেছেন ভাইয়া আমার বাবার শখ ছিল আমি মাদ্রাসায় পড়ে হাফেজ আলেম হব, কিন্তু বাড়িতে দুর্ঘটনা ঘটার কারণে আমার বাবাও মারা গেছে, আমার মাও মারা গেছে। জানেননি জমিদারের ছেলে আমার ভাই, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু বর্তমান দিল্লি এলাকার নিয়ম মাদ্রাসার মধ্যে ইলেকট্রিক সিটি নাই, মাদ্রাসার কোনো কোনো মাদ্রাসার মধ্যে কোনো তিনি বিদ্যাপীঠে কারেন্টের সংযোগ নাই। আমার মুরব্বীরা আমাকে ডাক দিয়ে বলল মাদ্রাসায় যদি পড়তে যাও তেল লাগবে, নিজের খরচের তেলের নিজের খরচের তেল লাগবে, নিজের খরচের টাকা জোগাড় করে এই কাজ করা লাগবে। এখন আপনি বলেন মিয়া ভাই আমার বাবা মা যদি জিন্দা থাকতো তাইলে তো আমারে তেল কিনিয়া দিত, আমি তো মাদ্রাসায় ভর্তি হইতে পারতাম। এই মাতাল ছেলেটা জমিদারের ছেলেটা ডাক দিয়ে বলে আল্লাহ জীবনে মদ খাইয়া কত গুনাহ করছি, আর গুনাহ করতে যাইয়া কত টাকা নষ্ট করছি, আর আজকে আমার সামনে এই ছেলেটা মাদ্রাসায় ভর্তি হইতে পারতেছে না। ফট করে জমিদারের ছেলে এই আব্দুর রহিমের মাথায় হাত দিয়ে ডাক দিয়ে বলো ভাই তুমি কান্দিও না, তোমার মাথায় হাত রেখে ওয়াদা করলাম মার মদ খাবো না। একটা ডাক দেন না বলেন না আল্লাহ। ভাই গুনাহ মাফের জন্য যারা বসছেন একটু মায়া লাগে মাহবুবকে বলেন না আল্লাহ। ও বন্ধু এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? আমরা তো গুনাগার, এই ডাকের মাধ্যমে আল্লাহ মাফ করিয়েও দিতে পারে। একটু মায়া লাগায় বলেন না আল্লাহ। কি গুনগুনা করছো গুনার খবর তুমি জানো? একটু মায়া লাগায় বলো না আল্লাহ। মদ কোন ছেলেটা ডাক দিয়ে বলে আমি আর মদ খাবো না, আল্লাহ যেন আমারে মাফ করিয়া দেয়। চুপ করো তুমি আর জোরে জোরে কান্দ না, কেউ শুনিয়া ফালাইব তোমার সমস্যা হইব। এইবার জমিদারের ছেলে নিজে কষ্ট করিয়া যাইয়া আমার বন্ধুগণ এক টিন কেরাসিন তেল কিনিয়া নিজেই মাথায় নিল, আল্লাহু আকবার, নিজেই মাথায় নিল। মাথায় তেলের কে আমার বন্ধুগণ যার কিনটা নিয়া মাথায় তেলের টিনটা নিয়া ছেলেটাকে ডাক দিয়ে বলতেছে চলো আব্দুর রহিম তোমারে মাদ্রাসায় দিয়ে আসি। বলে কালকে সকালে যাই আপনি আমার গার্জিয়ান হইয়া ভর্তি করে দিয়ে আসেন। ছেলেটা এই কথা বলার পরে মত কর ছেলেটা ডাক দিয়ে বলে তুমি জানো না সমাজের লোক আমাকে পাপি বলে ঘৃণা করে, আমি তোমার সাথে গেলে তোমার ভর্তি হইতে
জায়গা ঘুরতে পারে আমি চুপে চাপে তোমাকে মাদ্রাসায় দিয়ে আসি তেলে তিনটা দিয়ে আয়েশা করি তাও যেন আল্লাহ আমার মাফ করে দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ এক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম এই আব্দুর রহিমকে কেরাসিন তেলের মাটির সহ আব্দুর রহিমকে যখন দিয়ে আসলো আব্দুর রহিমকে দিয়ে চলে আসে ও বাজান ওই দিন ওই রাত্রে জমিদারের ছেলে মটকুর ছেলেটা মারা গেছে ওই দিন ওই ছেলেটা মারা গেছে আমাদের বুজুর্গরা কিতাবের মধ্যে লেখে কোরআনের নিসবতে সোবতে আসলে আল্লাহ যে কত ভালোবাসে ওই দিন রাত্রে মারা গেল সকালবেলায় তার লাশ অনেকেই ফালায় দিতে চায় না না এরকম কুলাঙ্গারের লাশের জানাজার নামাজ আমরা পড়ব না তার লাশটা আমরা ধোয়াবো না আমার বন্ধুগণ কেউ কেউ বলতেছে জঙ্গলে ফালায় দাও সারাদিন চলিয়া গেল আমার ভাইরা আমার বন্ধুগণ কিরে যুবক এখনো তুই কেন খেয়াল করস না এই রকম অবস্থা তো তরু হইতে পারিনি এই যুবক আহারে সারাদিন চলিয়া গেল রাত্র যখন শেষের দিকে যায় গভীর রজনীতে আব্দুর রহিমের মাদ্রাসার বড় হুজুর স্বপ্নে দেখে কে জানি ডাক দিয়ে বলে হুজুর দুনিয়ার মানুষদের নজরে জমিদারের ছেলে গুনাগার আমি আর আমি আল্লাহ গফফার হইয়া তারা মাফ করিয়া দিয়া আমি আল্লাহ হইয়া গেছি তার জামিনদার আল্লাহু আকবার আল্লাহু আকবার এ বন্ধু কোন দিকে নজর নাই বড় হুজুর স্বপ্ন ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে ঘুম থেকে উঠিয়া ডাক দিয়ে বলে আল্লাহ এইটা আমি কি দেখলাম মেজো হুজুর ছোট হুজুর ডাক দিয়ে বলে কি দেখছেন স্বপ্নে ডাক দিয়ে বলতেছে আমরা যারে পাপি বলে গ্রহণ করি নাই সমাজের লোক যার লাশটা দেখতে পারে না সমাজ যাকে মেনে নেয় নাই আমি স্বপ্নে দেখলাম আমাকে কে জানি ডাক দিয়ে বলতেছে সে নাকি জগৎ বিখ্যাত একজন আল্লাহর আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে জগতের মধ্যে একজন সুনামধন্য বান্দা আল্লাহ নাকি তারে মাফ করিয়া দিছে দ্রুত গতিতে তার লাশটা বের করে সকালবেলায় জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেল অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম জানাজার নামাজ পড়বে ঠিক ইন্ডিমিন টাইম পিছনের কাতার থেকে একটা বাচ্চা কণ্ঠে কান্নার আওয়াজ আসে আর ডাক দিয়ে বলে আল্লাহ ভাবছিলাম আমার মা নাই আমার বাবা নাই এই জমিদারের ছেলেরে তুমি আমার জন্য মিলে দিস কিন্তু মা বুদ্ধ আমার এই বাড়িটাও মারা গেল এখন আমার আর কে তেল কিনে দিবে মাদ্রাসার বড় হুজুর ডাক দে বলে তুমি আমারে বুঝে বলো কি হয়েছে ছেলেটা কাছে যা ডাক দে বলে হুজুর যার লাশের জানাজার নামাজ পড়াইবে ইনি আমার ওই ভাই যিনি আমার মাথায় করিয়া তেল কিনিয়া তেলের টিন আমার মাদ্রাসায় আপনাদের নজরে মটকুর কিন্তু আমি যদি আমার এই ভাইটা তেল কিনে দিয়ে বলছিল তুমি দোয়া করে আল্লাহ যেন আমার মাফ করে হুজুর আমার মাও নাই বাবাও নাই আমি এই তিন সন্তানটার তেল কে কিনিয়া দিবে আর এবার বড় হুজুর আঙ্গুল উঁচু করে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহ তুমি রহমানুর রহিম তোমার বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকলে তুমি যে কোরআন নাজিল করছো আর তুমি যে বলছো ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়ালি কওমিকা ওয়া সাউফা তুসআলু এই কোরআন নবীর জন্য নবীর উম্মতের জন্য মহা সম্মানের বস্তু একটা মতকুর ছেলে কোরআনের পক্ষে তেল কিনে দিছে আর তুমি তারে মাফ করিয়া দিয়া তার কবরটাও জান্নাত বানায় দিছো আমার বন্ধুগণ আমার ভাইরা সেই কোরআনের পক্ষে আজকের এই মাদ্রাসার মাহফিল দিস্তারে ফজিলত দেওয়া হবে ছেলেদের মাথায় পাগড়ি দেওয়া হবে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই বাইবেল আলোকে ডাক দিয়ে বলতেছে দাও আগুনে কোরআন ফালাইতে হবে না বাইবেল ফালাইতে হবে না আমি আর তুমি দুইজনে লাভ দেই আমি বলতেছি আপনাদের কথা কিন্তু এই কান্না ভিজে চোখে
আল্লাহ ওয়ালাদের মজলিসে।